আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান ও চীন সহযোগিতা চুক্তি নিয়ে নিষেধাজ্ঞার বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে যৌথ নৌমহড়ায় পাকিস্তান ও কাতার। পাক রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের নির্দেশ ইমরান খানের। ইরানের সঙ্গে যুদ্ধের কথা স্বপ্নেও চিন্তা করবে না ইসরায়েল, বললেন আইআরজিসি প্রধান। জম্মু ও কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে বিজেপি নেতা সহ নিহত দুই। সৌদি সফরের আমন্ত্রণ জানাতে ইমরান খানকে যুবরাজের ফোন। কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় ইরান চীন চুক্তি, বলছে বেইজিং। এবং সর্বশেষ থাকছে আরো চাপে মিয়ানমারের সেনা সরকার, সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরান ও চীন সহযোগিতা চুক্তি নিয়ে নিষেধাজ্ঞার বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান ও চীনের মধ্যে $400 বিলিয়ন বিনিয়োগ চুক্তির পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞামূলক পদক্ষেপের বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয়, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেনসাকি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেনসাকি বলেছেন, এই চুক্তির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কোন নিষেধাজ্ঞার প্রয়োগের প্রয়োজনীয়তার বিষয় নিয়ে পর্যালোচনা করবে, তবে এখনও পুরোপুরি চুক্তি মার্কিন প্রশাসন পর্যালোচনা করেনি বলে জানিয়েছেন তিনি। এর আগে শনিবার চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রমের আওতায় তেহরানের সঙ্গে বেইজিং 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। এর মাধ্যমে পূর্ব এশিয়াকে ইউরোপের সাথে যুক্ত করার বিশাল এক অবকাঠামোগত প্রকল্প হাতে নিয়েছে চীন। উত্তেজনা বাড়িয়ে পারস্য উপসাগরে যৌথ নৌমহড়ায় পাকিস্তান ও কাতার। পারস্য উপসাগরে এক যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে পাকিস্তান ও কাতার। কাতারের হামাদ বন্দরকে কেন্দ্র করে এই নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাতার নৌবাহিনীর 3টি যুদ্ধজাহাজ ও পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলমগীর ও আজমত এক যৌথ নৌমহড়ায় অংশ নেয়। কাতারের বিমানবাহিনীর 1টি বিমানও এই দ্বিপক্ষিক যৌথ মহড়ায় অংশ নিয়েছে। এই বিবৃতিতে বলা হয়, দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার স্বার্থে পারস্পরিক নৌমহড়া, নৌসহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর লক্ষ্য নিয়ে যৌথ এই নৌমহড়ার আয়োজন করা হয়েছে। এতে আরও বলা হয়, পাকিস্তান ও কাতার গভীর বন্ধুত্বপূর্ণ এক আন্তরিক সম্পর্কে আবদ্ধ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এই মহড়া আরও ঘনিষ্ঠ করবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্রদূতকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের নির্দেশ ইমরান খানের। ঢাকায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দুই দেশের মধ্যে সম্পর্ক মূল্যায়নে গত সোমবার রাষ্ট্রদূত সিদ্দিকীকে ডেকে পাঠিয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। সে সময় তাকে এই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। সোমবার রাতে পাকিস্তানি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একাধিক টুইটে জানানো হয়েছে, রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকি দুই দেশের সম্পর্কের বিষয়ে ইমরান খানকে অবহিত করেছেন। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এবং জনগণের জন্য শুভকামনা জানিয়েছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত 27 মার্চ থেকে 10 দিনব্যাপী অনুষ্ঠানমালা উদযাপন করেছে বাংলাদেশ। এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ পান ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সরকার প্রধানরা, তবে সেই তালিকায় ছিল না পাকিস্তান। এই অবস্থায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকীকে ডেকে পাঠায় তার দেশ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের খবর অনুসারে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বিষয়ে আলোচনার জন্যই তাকে ডেকেছিল ইমরান খানের সরকার। গত 16 মার্চ সিদ্দিকীকে নিয়ে প্রথমে বৈঠকে বসেন পাকিস্তানি প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভি। সে সময় তিনি বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। ইরানের সঙ্গে যুদ্ধের কথা স্বপ্নেও চিন্তা করবে না ইসরায়েল, বলছে আইআরজিসি প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, শত্রুরা স্বপ্নেও ইরানের সঙ্গে যুদ্ধের কথা
চিন্তা করবে না কারণ তারা ইরানি জাতির দৃঢ়তা প্রত্যক্ষ করেছে ইরানি রাজ্যের শত্রুকে পরাজিত করতে সব দিক থেকে প্রস্তুত তা তারা ভালো করেই জানেন ইয়াজুদ প্রদেশে শহীদের স্মরণে আয়োজিত দ্বিতীয় জাতীয় কংগ্রেসে তিনি এ কথা বলেছেন সালামি আরো বলেছেন শহীদদের কারণে বিপ্লব দৃঢ়তা হয়েছে এবং ইসলামী ইরানের উপর শত্রুদের আধিপত্য বিস্তারের পথ বন্ধ হয়েছে আইআরজিসির এই কমান্ডার আরো বলেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নেতৃত্বে ইরানে উন্নয়ন অগ্রগতি অব্যাহত রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হয়েছে অন্যদিকে শত্রুদের জন্য ইরান কঠিন পরিস্থিতি তৈরি করতে সক্ষম হয়েছে জেনারেল সারামি বলেছেন শাহাদাত হচ্ছে বাস্তবতা সর্বোচ্চ নেতার মতে শহীদরা হচ্ছে শক্তির প্রতীক শাহাদাত ও আত্মত্যাগের সংস্কৃতির কারণে ইরানি জাতি আজ সম্মান মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছে আইআরজিসির প্রধান বলেন শত্রুরা ইরানি জাতীয় ও ইসলামী বিপ্লব ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে তারা সামরিক সংঘাতে জড়িয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে তাদের কল্পনাতেও এখন আর ইরানে হামলার বিষয়টি নেই জম্মু কাশ্মীরে ভয়াবহ সংঘর্ষে বিজেপি নেতা সহ নিহত দুই জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা সহ দুইজন নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরো একজন পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানিয়েছে সোমবার কাশ্মীরের শ্রীনগরে বিজেপি নেতা সহ কয়েকজনের উপর অতর্কিত হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নিরাপত্তা বাহিনী হামলার জন্য কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে বিজেপি হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে কাশ্মীর পুলিশ সৌদি সফরের আমন্ত্রণ জানাতে ইমরান খানকে সৌদি যুবরাজের ফোন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার 29 মার্চ টেলিফোনে এই আমন্ত্রণ জানান তিনি এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন এই দুই নেতা দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর সূত্র জানিয়েছে ফোনে কথোপকথনের সময় সৌদি যুবরাজ করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এ সময় ইমরান খানও সৌদি যুবরাজের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন সৌদি যুবরাজ সালমানের কিছুদিন আগে একটি অস্ত্রোপচার করা হয়েছিল এর আগে গত 21 মার্চ সৌদি বাদশাহ ও যুবরাজ পৃথক বার্তা পাঠিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরোগ্য কামনা করেছেন 68 বছর বয়সী ইমরান খান গত বৃহস্পতিবার 25 মার্চ করোনার টিকা নেন সিনেটরি সিনোফার্মার টিকা নেওয়ার দুদিনের মাথায় শনিবার 27 মার্চ তার করোনা শনাক্ত হয় এদিকে এক সিরিজে প্রধানমন্ত্রী ইমরান খান জলবায়ু পরিবর্তন মোকাবেলায় মধ্যপ্রাচ্যে গাছ লাগানোর বিশাল পরিকল্পনার জন্য সৌদি রাজপরিবারকে ধন্যবাদ জানিয়েছেন সিরিতে ইমরান খান লিখেছেন আমি অত্যন্ত খুশি যে এই মহামারীর মধ্যে রাজপরিবারের সবাই সুস্থ রয়েছেন দুটি পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা কার্বন নিঃসরণ কমানো ভূমির রক্ষা সহনীয় পর্যায়ে রাখতে সৌদি সবুজায়ন প্রকল্প ও মধ্যপ্রাচ্যে সবুজায়ন প্রকল্প নামে সৌদি আরবের মহাপরিকল্পনার খবরে আমি আনন্দিত বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেছেন সৌদি নেতাদের দৃষ্টিভঙ্গি পাকিস্তান সরকারের ক্লিন অ্যান্ড গ্রিন পাকিস্তান বা সবুজ ও পরিচ্ছন্ন পাকিস্তান উদ্যোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত সৌদি আরব ও পাকিস্তান জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় প্রকৃতিগত সমাধানে বিনিয়োগ করছে 2014 থেকে 18 সাল পর্যন্ত পাকিস্তান প্রায় 1 বিলিয়ন গাছ লাগিয়েছে এখন আমাদের লক্ষ্য 1000 কোটি বৃক্ষ রোপণ যা বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করবে বলে বিশ্বাস করেন পাক প্রধানমন্ত্রী কোন তৃতীয় পক্ষকে লক্ষ্য করেন ইরান চীন চুক্তি নয় বলছে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চীনের যে কৌশলগত চুক্তি হয়েছে তার লক্ষ্য হলো দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানো কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে এই চুক্তি হয়নি গত সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে লিজিয়াং বলেছেন এই চুক্তি অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাকে গুরুত্ব দেবে চুক্তির জন্য বিশেষ কোনো লক্ষ্য নেই কিংবা তৃতীয় কোনো পক্ষকে টার্গেট করে এটি সই করা হয়নি চীনের এই মুখপাত্র জানিয়েছেন ইরান চীন সহযোগিতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে
25 বছর মেয়াদী এই চুক্তি একটি সাধারণ অবকাঠামো হিসেবে কাজ করবে। তিনি জানান তেহরান ও বেইজিং 2016 সালের জানুয়ারি মাসে একটি যৌথ বিবৃতি দিয়েছিল যাতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠা হয় এবং এই বিষয়ে দুই পক্ষ একটি চুক্তি সই করতে রাজি হয়। গত শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। এই চুক্তিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরও চাপে মিয়ানমারের সেনা সরকার সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র। আরও চাপে পড়েছে মিয়ানমারের সামরিক সরকার। এবার কঠিন পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল বাইডেন প্রশাসন। সোমবার এক বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি ক্যাথরিন টাই। খবর নিউ ইয়র্ক টাইমস এর। বলা হয়েছে যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে ততদিন এই নির্দেশিকা বলবৎ থাকবে। এর মধ্য দিয়ে 1993 সাল থেকে চলা যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে তা স্থগিত করা হয়েছে। মিয়ানমারে নতুন স্থিতিশীল সরকার ক্ষমতায় এলে ফের চুক্তি নিয়ে ভাবনা চিন্তা করবে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মিয়ানমারে 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে শুরু হওয়া বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 449 জন। গত সোমবার রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শেষকৃত্যে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।